হ্যালো ফ্রেন্ডস, তো আজকে করব হচ্ছে চিকেন কষা। চিকেন কষা সেটা আলু দিয়ে, আমি আর কখনো আলু দিয়ে করিনি, আজকে আলু দিয়ে চিকেন কষা করব। তো এটাতে একদমই জল দেব না, জল ছাড়া কষাটা করব। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আমি এখানে দেখো 6 পিস আলু নিয়েছি, এটাকে ভালো করে একটু নুন হলুদ দিয়ে অল্প আঁচ করে করে অনেকক্ষণ ধরে আমি ভেজেছি। তো আলু ভেজে ভাজা হচ্ছে, আর এইদিকে দেখো মাংসটা আমি নুন হলুদ মাখিয়ে অলরেডি রেখে দিয়েছি। আর এই গোটা পেঁয়াজ দুটো আমি দেব, কারণ আমার মেয়েরা এই গোটা পেঁয়াজ মাংসতে খেতে ভালোবাসে। তো আর পেঁয়াজ দেখেছো কতগুলো কেটে নিয়েছি, এটাতে পেঁয়াজটা একটু বেশি লাগবে। কেন লাগবে সেটা বলছি, যেহেতু এটা শুধু তোমার জল ছাড়া শুধু পেঁয়াজের রসেই এই রান্নাটা হবে, তো ওই জন্য পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। আর যেহেতু কষা হবে একটু গ্রেভিরও দরকার এবার ভাতটা মাখার জন্য, তার জন্য। আর দেখো এই নিয়েছি আদা রসুন আর একটু শুকনো লঙ্কা, আর নিয়েছি কিছু কাঁচা লঙ্কা। এবার আমি এগুলো মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। তবে কি বলো তো, যে সবাই করে চিকেন কষা, তো একটু জিরা দেখো এখানে আমি একটু গোটা জিরা ও দিয়ে দিচ্ছি, একসঙ্গে পেস্ট হয়ে যাবে। আর একটা কী করবো বলো তো, একটা দারচিনি আর দুটো এলাচও দিয়ে দেবো, এর মধ্যে এক্সট্রা আর কোনো গরম মশলা দেবো না, ওই দুটো একবারে দিয়ে দেবো। তো দেখো পেঁয়াজটা প্রথমে আমি লাল করে ভাজবো, একদম লাল করে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মোটামুটি, এবারে আমি একটু কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাটা চিরে দিয়েছি আমি, যেহেতু অনেকগুলো শুকনো লঙ্কা দেওয়া হয়েছে, তোমরা তো দেখেছো কতগুলো শুকনো লঙ্কা দিয়েছি, আর তার জন্য এই কাঁচা লঙ্কাগুলো চিরে দিয়েছি। এবারে আমি মশলাটা দিয়ে দেবো, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মশলাটাও অনেকক্ষণ ধরে আমি পেঁয়াজের সাথে কষে নেব। আমার মনে হলো এতে একটু তেল কম হয়েছিল, তাই আমি সর্ষের তেল আর একটু দিয়েছি। আর যেহেতু মাংসটার মধ্যে নুন আর হলুদ মাখানো ছিল, তো আমি এইটুকু নুন দিয়েছি, আর একটু নুন আমি পরে দেখে দেবো। একটা টমেটো এমনি দিয়ে দিয়েছি আমি, এটা অনেকে টেস্ট করে দেয়, আমি এমনি দিয়েছি। দেখো মশলার থেকে অলরেডি তেল ছেড়ে দিয়েছে, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি মাংসটা দিয়ে দেবো এর মধ্যে। মাংস দেওয়ার আগে আমি এর মধ্যে অল্প হলুদ দিলাম, যেহেতু আগে হলুদ কিছুটা দেওয়া ছিল, তাই হলুদটাও খুব পরিমাণ করে দিতে হবে। খুব বেশি হলুদ দেওয়া যাবে না, যেহেতু মাংসের মধ্যে অলরেডি হলুদ রয়েছে। দেখো তো মাংসটা দিয়ে দিলাম, এর মধ্যে আমি একটুও জল দেবো না। এবার ঢেকে রেখে দিলে দেখা যাবে যে একটু পরে এমনিতেই জল উঠে গেছে মাংসটা থেকে, কারণ কী বলতো মাংসের থেকে অনেকটা জল উঠবে, পেঁয়াজের রসটা ছিল, তো টমেটোর একটা রস আছে, বুঝতে পারছো? এই জন্য আমি আর এক্সট্রা জলটা এখানে দিচ্ছি না। তো এটাকে ঢেকে রেখে দেবো, তারপর তোমরা দেখতে পারবে কিছুক্ষণ পরে আমি ফিরে আসছি যে কতটা জল বেরিয়েছে। দেখো মোটামুটি সাইড দিয়ে অনেকটাই জল বেরিয়েছে, তো দেখো কতটা জল বেরিয়েছে। এবারে কী বলতো, এইভাবে আমি আলতো করে আমি আলুটা দিয়ে দিয়েছি, নয়তো সেদ্ধ হবে না, আগে ফুটিয়ে দিতে হবে। তো দেখো আস্তে আস্তে, এবার কী বলতো, আলুটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে, আলুটাকে আমি তুলে দিয়েছি। এবারে কী করবো, এটাকে এইভাবে ঢেকে রেখে আর কিছুক্ষণ রান্না করবো। মাংসটা একদম কষে গেছে, মশলাটা তো দেখেছো কত ভালো করে আগেই কষে নিয়েছি। তো যেহেতু সবসময় যখন আমরা মাংস কষাটা করি, ঠিক আমি এইভাবেই করি, কারণ জল দিলে কী বলো তো আর ওই টেস্টটা থাকে না। জল ছাড়া এইভাবে করে দেখবে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো আমি এইভাবেই যখন ঘরে মাংস কষা করি, ঘরে মেয়েরা খায় যখন, তো এইভাবেই করি। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো অলরেডি হয়ে গেছে আমার রান্নাটা,
যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা এখনো পর্যন্ত আমার ভিডিওগুলো ভালো করে দেখোনি তাদেরকে অনুরোধ রইল অবশ্যই ভিডিওগুলো ওয়াচ করবে। আর এতক্ষণ ধরে এইটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।